এবারে সিকিম ছেড়ে আমাদের গন্তব্য দারাগাঁও এবং বার্মিয়ক। আমাদের গাড়ি ছুটে চলেছে রংপো থেকে দারাগাঁওয়ের রাস্তায়। এই রাস্তাটা চড়াই পথে উঠে চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে। কয়েকটা গ্রাম দেখা যাচ্ছে, আমরা প্রায় এসে পড়েছি জলসা বাংলোর কাছে। ড্রাইভার রসাঞ্জি, সে তার জন্য কোনো ভাড়াও নেয়। ড্রাইভারটা সত্যি ভদ্র। তার সাথেই আমাদের পুরো সিকিমের ট্যুর এখানেই সমাপ্ত হলো। কিতির কোলে ছোট্ট সুন্দর গ্রাম দারাগাঁও, এখানে দুটো মাত্র রিসর্ট আছে, সে দুটিতেই পরিচালনা করে রমেশজি। রমেশজির ফোন নাম্বার পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে। রমেশজি ও রমেশজির বাবা এবং তার পরিবারের আতিথেয়তায় আমরা লাঞ্চ সেরে ঘরে খানিকক্ষণ রেস্ট নিয়ে এবার ঘুরে ফেলবো দারাগাঁও গ্রামটিকে। এর মতো ছোট্ট সুন্দর গ্রাম দারাগাঁও, প্রতিটা বাড়ির সামনে ফুল দিয়ে সাজানো, অর্কিড দিয়ে সাজানো। ফুল যেমন সুন্দর, গ্রামটাও তেমন সুন্দর। আমরা গ্রামের ছোট্ট মনাস্ট্রির দিকে গিয়ে চললাম, দেখে নেবো সেই মনাস্ট্রি। এখন গ্রামটাই দেখি। দেখেছি দারাগাঁওয়ের ছোট্ট মনাস্ট্রির সামনে, এখানে একজন নান বা এদের ভাষায় আনি থাকেন। তিনি আবার গ্রামের বাচ্চাদের চকলেট বিলন এবং মিশুকে মানুষ আমাদের সাথেও তার কত কথা বললেন। আবার ঘুরে দেখি দারাগাঁওয়ের সেই ছোট্ট বৌদ্ধ গম্ফাটি। ছোট্ট গম্ফাতে আনি কত কিছু মূর্তি, দেবালয়, ছোট্ট দেবালয় সাজিয়ে তুলেছেন এবং
প্রার্থনা করার জন্য আদর্শ জায়গা এই গোম্পা। অতি শান্ত পরিবেশ, আর মাঝে মাঝে আনি গিয়ে মন্ত্র জপছে। আনিকে বিদায় জানিয়ে ফিরে আসি হোমস্টেতে। সন্ধে নামে দাঁড়াগাঁওয়ে, আজ দোল পূর্ণিমা, শুরু হয় মায়াবী চন্দিমার খেলা। বার্মিয়কি টিম টিম করে দু একটা লাইট জ্বলে, আর সারা পাহাড় জঙ্গল ভরে ওঠে মায়াবী চন্দিমার খেলায়। পাহাড় জঙ্গলকে যেন আগুন ধরায়, আগুনের একটি বলয় তৈরি হয়, সেখানে যেন মনে হয় পাহাড়ি জঙ্গলে মালাবদল করে। পরের দিন অতি ভোরে ঘুম ভাঙে রমেশজির হোমস্টেতে। পাখির কাকলি যেন চারিদিক থেকে ঘিরে রেখেছে। আমরা বেরিয়ে পড়ি পথে, আজ যাব বার্মিয়ক। ম্যাক্সিমাম 2 কিলোমিটার রাস্তা, সেই পথেই পাড়ি দেব পায়ে হেঁটে। পায়ে হেঁটে এই পাহাড়ি পথ দিয়ে চলার আনন্দই আলাদা। পৌঁছে গেছি বার্মিয়কের শিব মন্দিরের পথে। এই পথ ধরে খানিকটা উঠে গেলেই বার্মিয়কের সেই প্রাচীন তীর্থস্থান। এখানকার নেপালি লোকেরা বা এখানকার লোকাল লোকেরা এই তীর্থস্থানকে খুব জাগ্রত বলে মানে। হলো বার্মিয়কের শিব মন্দির, আর এটা গণেশ মন্দির। বার্মিয়কের শিব মন্দিরে কোনো শিবলিঙ্গ নেই, এখানে পাহাড়ের গায়ে শিবলিঙ্গ রূপে বর্তমান হবে। আবার আগামী পর্বে শিলারিগাঁও, ইচ্ছেগাঁও এবং আরও অনেক অবৃত জায়গা নিয়ে। এ পর্ব এখানেই শেষ হয়ে যাচ্ছে। ধন্যবাদ।